দৃষ্টিনন্দন গ্রাফিটিতে সেজেছে ঢাকা উত্তর সিটির ফ্লাইওভারগুলো। কিছু কিছু স্থানে সবুজায়নে বদলে গেছে চিত্র। পথচলতি মানুষকে নান্দনিকতায় ভাসানোর অনন্য এ উদ্যোগে খুশি নগরবাসী। সড়ক, ফুটপাতগুলো পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এভাবে মেট্রো রেলের নিচের অংশগুলোকেও রাঙানোর আহ্বান তাদের। দর্শক, ফ্লাইওভার নিয়ে প্রণব চক্রবর্তীর দুই পর্বের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এরকম জনসচেতনতামূলক স্লোগান আছে ফ্লাইওভারের পিলারের গা জুড়ে। এসবেরই সাথে রং তুলির আঁচড়ে নান্দনিক এই উপস্থাপনা নজর কাড়ছে পথচারীদের। শিল্পীর তুলিতে ফুটে উঠেছে গ্রাম বাংলার ঐতিহ্য, ইতিহাস, খেলাধুলা আর বাংলা ও বাঙালির নানা অর্জনের গল্প। ঢাকা শহর এই যানজটের ভিতরে আমাদের এই মগবাজারে এত সুন্দর একটি দৃশ্য দেখে আমার খুব ভালো লাগে। ফ্লাইওভারের নিচের অংশগুলি এখন পরিষ্কার হয়েছে, দেখে ভালো লাগছে। সতর্কতামূলক পোস্ট যেগুলা নান্দনিক ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তুললো, এগুলা সবকিছু মোটামুটি ভালো লাগছে। ডিজাইন তো মানে অনেক ভালো হয়েছে, এইগুলা দিয়ে হচ্ছে আমাদের সবাইকে মানে সচেতন করছে। এই চিত্র রাজধানীর মগবাজার মহাখালী ফ্লাইওভারের। নানা রঙে ফ্লাইওভারের পিলার আর ছাদের সিলিংগুলো মনের মতো করে ফুটিয়ে তুলেছেন তরুণ চিত্রকররা। তরুণ প্রজন্ম হিসেবে আমরা যখন এগুলো কাজগুলো করতেছি, অবশ্যই ভেতর তো একটা ভালো লাগা কাজ করে। আমাদের দেশের প্রকৃতিটাকেই আমরা দেখাচ্ছি আর কি, উন্নতিটা দেখাচ্ছি আর কি, উন্নয়নগুলো দেখাচ্ছি। এসবের বাইরেও মেট্রো রেল সহ বিভিন্ন ফ্লাইওভারের নিচের অংশগুলো সবুজে সেজেছে। আধুনিক নগরী গড়ার পথে এই উদ্যোগ ভিন্ন মাত্রা এনেছে বলে মনে করছেন নগরবিদরা। ফ্রন্ট এবং ওই দিক, যেদিক থেকে আমরা আসছি সেদিকটাতে আমার গ্রাফিটি থাকলো, আর সাইডের যে পিয়ারটা তো চার কোণা, এই সাইডগুলোতে যে আমি একটা গ্রিল লাগাই, হ্যাঁ, এই গ্রিলটার মধ্যে আমাকে আমি যদি ওই ধরনের গাছ পাই যেটা লতানো কিন্তু অল্প ইয়েতে হয়ে যায়, সেটাকে বেয়ে উঠে যায় এবং সে যদি তার নিজের মতো ফর্ম নেয়, ঝুলে থাকে কিছু ডাল কিছু এরকম থাকবে, এরকম থাকবে না, এই ইনফর্মালিটিটা আমাদেরকে আরও সফট করবে জায়গাটা। তবে এখানেই থেমে থাকতে চায় না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উত্তর সিটিকে রাঙাতে চান মেয়র আতিকুল ইসলাম। এই শহরটার থেকে কিন্তু আমরা সবাই নিচ্ছি, এখন কিন্তু সময় আসছে এই শহরকে কিছু দেওয়ার জন্য। এই শহর থেকে আমাদের উপার্জন, এই শহর থেকে আমাদের শিক্ষা, সবাই যদি একটু একটু করে শহরকে কিছু দিই, এই শহরে তখন কিন্তু আর বায়ু দূষণও থাকে না, খাল দূষণও থাকে না, আমাদের দৃশ্য দূষণও কিন্তু থাকে না। নগরবাসীর সহযোগিতা চাই। নাগরিক বান্ধব এ উদ্যোগ যাতে নষ্ট না হয় সেদিকেও নজর থাকবে সিটি কর্তৃপক্ষের। সবুজ বাংলার আনাচে কানাচে ছড়িয়ে আছে কত ইতিহাস আর ঐতিহ্য, যার কিছু অংশ তুলে ধরা হয়েছে এই আর্টের মাধ্যমে। চাইলেই আধুনিক ঢাকাকে কতটা নান্দনিক করে ফুটিয়ে তোলা যায় তার প্রকৃষ্ট উদাহরণ হতে পারে এসব শিল্পকর্মগুলো। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, মগবাজার, ঢাকা।